জালা আর পরও নেবেন না নাই হনি উড়ানোর সময় আর দুজন বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তো দেখো, নান রুটি করব, সেটার জন্য আমরা মাংসগুলো কেটে ধুয়ে বিভিন্ন মশলা দিয়ে মেখে একটু ঢেকে রাখব। আর এদিকে আমরা নান রুটির জন্য আটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে আটাটা হচ্ছে কি, আমরা কোনো ইস্ট ব্যবহার করিনি, সেটা হচ্ছে কি আমরা তেল দিয়ে অনেকক্ষণ হাত দিয়ে মেখে নিয়ে লবণ এবং গরম পানি দিয়ে তারপর আটাটাকে আমরা করেছি। তারপরে এখন আমরা এদিকে রুটি বানাচ্ছে, এদিকে আমরা চিকেনটা ভালোভাবে ফ্রাই করব সুন্দর করে। তো গ্রামের বাড়ি থেকে এখনও শহরে যাইনি, খুবই নেট প্রবলেম হয়, ভিডিও দুদিন তিন দিন পর দিচ্ছি। অবশ্যই তোমরা সঙ্গে থেকো ফ্রেন্ডস, যে যেখানেই আছো দেশ এবং দেশের বাইরে সকল আপুরা ভাইয়ারা সোনামণিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি পাশে থেকো। আর মোটা মোটা করে এইভাবে আমরা নান রুটি করে নিব চুলায়, লাকড়ির চুলায়। এদিকে দেখো আমরা এই যে চিকেন ফ্রাই এভাবে করে নিচ্ছি, খুবই আস্তে আস্তে করে আমাদের হয়েও গেছে। তো এইভাবে নান রুটি আমরা করে রেডি করে নিয়েছি রাত্রের বেলা। এটা বিশ্বাস করো গ্রামের বাড়ি একটু রাত্রের বেলা, যদিও কারেন্ট আছে তারপরেও। তো এইভাবে আমাদের সবগুলো রুটি করা হয়ে গেছে, আমরা ডিনার আজকে রাত্রে এটা দিয়েই সারছি। আর অবশ্যই সঙ্গে থেকো, তোমরা অবশ্যই সঙ্গে থেকো, শহরে গেলে আবার প্রতিদিনই সবার কাছেই যাওয়া হবে। আর নিউ বন্ধুরা যারা, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসার জন্যই আমি আগাতে পারবো উপরওয়ালার অশেষ রহমতে, এছাড়া পারবো না। গ্রামের বাড়ি অবশ্যই ভিডিওটা আমাদের একটু কষ্টই হয়, আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছে নেটের জন্য। অবশ্যই সঙ্গে থেকো আর সাপোর্ট করিও, তোমাদের অনুরোধ রইল। তোমাদের ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলা অশেষ সাথে পারবো না। তো দেখো এদিকে ওরা সবাই এখন খাবার জন্য রেডি, বাচ্চারা কি সুন্দর করে গান গাইল। তা খাওয়া দাওয়া শেষ, সকালবেলা গুড মর্নিং সবাইকে। তো দেখো আমরা জমির মাঠে চলে আসছি তোমাদের একটু শেয়ার করার জন্য, যেহেতু গ্রামের বাড়ি এসেছি। সকল সকল ফসলে এখন শুকনা মৌসুমে বুনেছে সরিষা এবং হচ্ছে গিয়া তোমার আরও অনেক কিছু এখানে বোনা হয়েছে। সরিষা কিছুটা ফুল ধরেছে, কিছুটা হচ্ছে গিয়ে তোমার দেখো সূর্য যায় যায়, আর গম লাগিয়েছে, পেঁয়াজ রসুন ওদিকে। আরও একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তো আজকেও আবার এই মাঠগুলো তোমাদের দেখাচ্ছি, এতটাই ভালো লাগার মতো। তো কিছু কিছু খেতে তোমার সরিষার ফুল হয়ে গেছে, আর কিছুটা ছোট। আর এই দেখো এটাকে বলে আমরা বাদ্যা শাক, প্রচুর পরিমাণের হয়েছে সরিষা খেতে। তো এই ওদিকে জমিতে দেখে আসছি, ছোট ছোট তাই আর কি আনলাম না, আর একটা একটু বড় হয়েছে তাই তোমাদের দেখালাম। আর ওই যে ধোয়া দেখছো ওইটা ভুরা পড়ছে আর কি, ওখানে যে কচুরি তারপরে ঘাস পানি থাকতে হয়েছিল সেগুলো আর কি এখন শুকনা মৌসুমে ওগুলো এক জায়গায় করে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, ওখানে ধান লাগানো হবে। তোমাদের একটু শেয়ার করছি, সবই জমি জামা আত্মীয় স্বজন নিজেদের সব এলাকার সবাই আমাদের আত্মীয় স্বজন, দূরের অতিরিক্ত কেউ না, চেনা জানা সবাই, সবারই জমি জামা এখানে। তো অবশ্যই আমি হেঁটে হেঁটে তোমাদের একটু দেখাচ্ছি, আর ওই যে পড়ছে ওখানেও যাব, ওটা পুড়ে তারপরে হাল চাষ করে তারপরে ধান লাগাবে। আর কিছু ধান লাগিয়েছে, কীভাবে লাগিয়েছে সেটাও তোমাদের
অবশ্যই দেখাবো যে কিভাবে ধান লাগালো আর কিভাবে ধানের বীজ উঠায় সেটাও দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই যে বললাম না পড়ছে, এই যে ধান লাগিয়েছে, জ্বালা, আমরা জ্বালাও বলি বীজও বলি, জ্বালাটাই বেশি বলে। তো ধানের সেই বীজ দেখো 4-5 পিস করে এইভাবে মাটিতে কুপে দেয়, সারিতে সারিতে লাইনে লাইনে এইভাবে কুপে দেয়। তো এইটাই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, তারপরে ধান হয়। এই যে আর জ্বালা আরও কীভাবে উঠাচ্ছে সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, চলো। উঠান কেমনে উঠান, উঠান লগে কেডা মেয়ে, আপনার কয় মেয়ে? এনে কি জমি নামনে গো? জ্বালা হালাইছেন আপনারা? ও এইটা কটে রাখছেন? এইটুকুই ও 9 ঘন্টা হেনে। এই হচ্ছে জ্বালা ধানের বীজ, এই বীজ উঠাচ্ছে, এখন নিয়ে আবার পানির ভিতরে কূপে কূপে লাগাবে, দেখতে থাকো। গেছেন কেমনে? জ্বালা আর পরে উঠেবেন না, নেই হনি উঠানোর সময়। ও এই জন্যে উঠাইতেছে কত কাজ। আইছেন কখন? মোটা না এই, আবার ওই দুই 4-5 পিস করে নিয়ে আবার দান লাগাই যাইবেন গানা খন আবার। আবার নিতে আইতাছে, মানে এখন তো নিয়ে লাগায় না। তো আপনারা দুজনই পারবেন? ব্যাগ ওটা এমনি করুন, ব্যাগ ওটা এমনি না। সুন্দর করে উঠাই দেখি, একটু উঠাইয়া দেখি। মাঝে মাঝে আবার ছোট হয়েছে না? হ্যাঁ ছোট দেখে তুই আলি বড় বড় না। হ্যাঁ উড়া দিতে আসি, জ্বালা পায় না, 400 টাকা সস্তা, কিন্তু দাম অনেক দাম। হ্যাঁ কয় কি 400 টাকা করে সস জ্বালাই না লাগে, তাই মাঝে মাঝে বড় দেখে উড়াই দিই। আমি একটু কেহি দাস জাগে কিনবা নাকি ব্যস্ত কে সত্যি রাস্তাতে এই কাজ বাসে না তাই কি আর কত মিষ্টি আমার একটু দরকার। আবার নিতে আইতাছে, মানে এখন তো নিয়ে লাগায় না। তো চলো জমি দেখে আসলাম, একটু শেয়ারও করে আসলাম তোমাদেরকে। আর এইদিকে দেখো ভাবি কাজীর ভাত রান্না করেছিল সকালবেলা, আর এই জমি সব ঘুরে ফিরে সব দেখে, তারপরে এই যে দেখো আমরা সকালবেলাতে ইয়া করতেছি তোমাদের ভাত, কাজীর ভাত, আর হচ্ছে গিয়া শাক, বাজে রকমের শাক ওই মাঠ থেকে টুকিয়েছে, যে মাঠে তোমাদের জমি দেখালাম ওখান থেকে নিয়ে আসছে তুলে। আর এদিকে কালি জিরা, তারপরে হচ্ছে গিয়া শুটকি ভর্তা, তারপরে শাক ভাজি, ডাল ভর্তা, এটা দিয়ে এখন ভাতটা খাবো, আর বেগুন ভাজা, আর হচ্ছে গিয়ে কাজীর ভাত, মানে অন্যরকম একটা ফ্লেভার। আর ফ্রেন্ডস ভালো থাকো, আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।